তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি আটার টোপ দিয়ে মাছ ধরতে। তো বন্ধুরা, বেসিক্যালি আজকে শুধুমাত্র আটা দিয়ে আমরা মাছ ধরব। আটার মধ্যে আর কিচ্ছু মেলানো মানে মেশানো হয়নি, আটাগুলি আজকে পুকুর পাড়ে চলে এসেছি। তো দেখা যাক যে আটা দিয়ে আমরা কীরকম কী সাইজের মাছ আজকে ধরতে পারি, মানে শুধু আটা দিয়ে আর কি, আটার মধ্যে আর কিচ্ছুই নেই। তো বন্ধুরা চলুন সরাসরি নিয়ে যাই আপনাদের মাছের কাছে। তো বন্ধুরা, মোটামুটি 15 থেকে 20 মিনিট বসার পরেই আমাদের একটি টান পেয়েছি। তো আপনারা ভিডিওটা এনজয় করুন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আমি ভিডিওর একদম অন্তিম পর্বে আবার ফিরে আসছি। মুড়ি মুড়ি লাগলে মাছ মাছবে। তো বন্ধুরা, দেখতে পেলেন এই হচ্ছে আজকে আমাদের বেশ কয়েকটা রুই মাছের শিকার, তার মধ্যে দু একটা মাছ আমাদের মিসও হয়ে গেছে। তো বন্ধুরা, যে কটা ধরেছি মোটামুটি আপনাদের সামনে রয়েছে, শুধুমাত্র আটার ব্যবহার করেছি আজকে, আজকে কোনো রকম কোনো আটাতে মিশ্রণ করিনি। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের টোপের শিকার, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, ফিশিং রিলেটেড ভিডিও আপনার দেখতে ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। মানে আসলে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও যাতে আপনি খুব সহজেই পেয়ে যান আর কি, তার জন্য।
তো বন্ধুরা চলুন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।